জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে সড়কের উপর স্পিড ব্রেকার বসানো হলো। বুধবার মেটলি থানার ট্রাফিক পুলিশের তরফে মালবাজার চালসাগামী 31 নং জাতীয় সড়কের উপর ওই স্পিড ব্রেকার বসানো হয়। এই সড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে ওই সড়কে দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে, আহত হয়েছেন অনেকে। এবার দুর্ঘটনা প্রবণ ওই সড়কে স্পিড ব্রেকার বসানো হলো। এদিন মেটলি থানার ট্রাফিক ওসি বিবেক সুব্বার নেতৃত্বে ওই স্পিড ব্রেকার গুলো বসানো হয়। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল। চালসা থেকে দীক্ষাদের রিপোর্ট, চালসা টাইমস। এতদারা মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের পক্ষ হইতে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী 1 ডিসেম্বর বৃহস্পতিবার মঙ্গলবাড়ি সংলগ্ন সরপতি চা বাগানের গ্রাউন্ডে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আবার দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হইতে চলেছে। মূলত এই দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক পরিষেবা প্রদান করা হইবে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, মৎস্যজীবী নিবন্ধীকরণ, স্বাস্থ্যসাথী, বিদ্যুতের নতুন কানেকশন ও বকেয়া বিলের এককালীন মকুবের সুবিধা, তপশিলি বন্ধু, জয় জোহর, কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র, কৃষক বন্ধু, খাদ্যসাথী, রূপশ্রী, জমি সংক্রান্ত বিষয়, ব্যাংকিং সংক্রান্ত বিষয়, সামাজিক সুরক্ষা যোজনা ও অন্যান্য আরও পরিষেবা প্রদান করার লক্ষ্যে দুয়ারে সরকার কর্মসূচি প্রত্যন্ত স্থানে পৌঁছে যাচ্ছে। আগামী 1 ডিসেম্বর বৃহস্পতিবার মঙ্গলবাড়ি সংলগ্ন সরপতি চা বাগানের গ্রাউন্ডে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আবার দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হইতে চলেছে। সকল জনসাধারণের কাছে অনুরোধ, আপনারা সঠিক নথিপত্র নিয়ে আসবেন এই দুয়ারে সরকার কর্মসূচিতে। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।